আফগানিস্তান, যার সরকারি নাম আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র, দে আফগানিস্তান ইসলামী জমুরিয়াত, ফার্সি জমুরিয়াতে ইসলামিয়া আফগানিস্তানে, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। এটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যস্থলে একটি ভূবেষ্টিত মালভূমির উপর অবস্থিত। আফগানিস্তানকে অনেক অনেক সময় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও গণ্য করা হয়। আফগানিস্তানের পূর্বে দক্ষিণে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান এবং উত্তর পূর্বে চীন। আফগানিস্তানে শব্দটির অর্থ আফগান তথা পাশতুন জাতির দেশ। আফগানিস্তান একটি রুক্ষ এলাকা যার অধিকাংশ এলাকা পর্বত ও মরুভূমি আবৃত। শুধু পার্বত্য উপত্যকা এবং উত্তরে সমভূমির গাছপালা দেখা যায়। এখানকার গ্রীষ্মকালীন আবহাওয়া গরম ও শুষ্ক এবং শীতকালে প্রচণ্ড শীত পড়ে। দেশটির কাবুল ও বৃহত্তম শহর ও রাজধানী কাবুল। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনে অল প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বেল আইকন বাজানোর পাশাপাশি একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক। আফগানিস্তান প্রাচীন কাল থেকে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিত। বহু প্রাচীন বাণিজ্য বহিরাক্রমণ এ দেশের মধ্য দিয়ে সংঘটিত হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু লোকজন আফগানিস্তানের ভেতর দিয়ে চলাচল করেছেন এবং এদের মধ্যে কেউ কেউ এখানে বসতি স্থাপন করেছেন। দেশটির বর্তমানে জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য এই ইতিহাসের সাক্ষ্য দেয়। আফগানিস্তানে বসবাসের সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পাশতুন। এরা আগে আফগান নামেও পরিচিত, তবে বর্তমানে বলতে কেবল পাশতু নয় বরং জাতি নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককেই বোঝায়। সরকারি নাম আফগান ইসলামী প্রজাতন্ত্র, যার রাজধানী ও বৃহত্তম শহর কাবুল। সরকারি ভাষা পাশতু, দারি ও ফার্সি। জাতীয়তা আফগান। সরকার ইসলামী প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি আশরাফ গনি। প্রথম উপরাষ্ট্রপতি আমিরুল্লাহ সালে। দ্বিতীয় উপরাষ্ট্রপতি সারওয়ার ডেনিশ। জাতিগোষ্ঠী 100% পশতুন জাতি অবলিক আফগান। স্বাধীনতা যুক্তরাষ্ট্র থেকে ঘোষিত আগস্ট 8 1919 স্বীকৃতি 19 আগস্ট 1919। আফগানিস্তানের মোট আয়তন 65,02,230 বর্গ মিটার ও 25,01,830 বর্গ মাইল। যা আয়তনের দিক দিয়ে আফগানিস্তান বিশ্বের 40তম দেশের অবস্থানে রয়েছে। আফগানিস্তানের মোট জনসংখ্যা 2019 সালের আদমশুমারি অনুযায়ী 32,225,560 জন, যা জনসংখ্যার দিক দিয়ে আফগানিস্তান বিশ্বের 44তম দেশের অবস্থানে রয়েছে। আফগানিস্তানের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 119.1 জন, যা জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে আফগানিস্তান বিশ্বের 174তম দেশ। আফগানিস্তানের মুদ্রাকে আফগানি বলা হয়।
अफगानिस्तान कलिंग कोड प्लस 93 अफगानिस्तान इंटरनेट कोड डॉट एफ अफगानिस्तान समय कोड प्लस 4.30 अफगानिस्तान संक्षिप्त इतिहास प्राग ऐतिहासिक और प्रत्नतात्विक स्थान खनन करे देखा जाए उत्तर अफगानिस्तान प्राय 500 लाख बचर आगे मानुष बसति छिल धारणा करा है अफगानिस्तान कृषि खामार सम्प्रदाय विश्वर प्राचीनतम खामार गुलर एक अफगानिस्तान अनेक साम्राज्य और राज्य क्षमत एसे एर मध्य ग्रोको बारोटियान कुषाण हेप्थालिटिस काबुलशाही साफारी सामानी गजनबी घुरी खिलजी कार्ती मुघल और सर्वशेष हुताक और दुर्रानी साम्राज्य स्थान अर्थ जमी अफगानिस्तान माने अफगान देश स्थान शब्द अर्थ कुर्दिस्तान एवं उज्बेकिस्तान उज्बेकिस्तान नामो व्यवहृत है बौद्धर बड़ प्रतिमूर्ति और बौद्धर छोट प्रतिमूर्ति ख्रीष्टपूर्व 200 पर एशिया थेके एलाकाय लोक आसते शुरू करे एदेर अधिकांश छिलो आर्य जारा ईरान और भारतेर बसति स्थापन करेछिलेन तखन एलाकार नाम छिलो आरियाना ख्रीष्टपूर्व 6 शताब्दीते माझामाझि समये पारस्य साम्राज्येर आरियाना दखल करे 330 ख्रीष्टपूर्वे महामति आलेक्जान्डार पारस्यर सम्राटके पराजित करे आरियानार पूर्व सीमांत ता ओ आरो पूर्वे चले जेते सक्षम हन 332 ख्रीष्टपूर्वे आलेक्जान्डारेर मृत्युर पर अनेकगुलो राज्य ओ एशिया साम्राज्येर दखल नेवार चेष्टा करे एदेर मध्ये सेलुसिद साम्राज्य बाकोतिया साम्राज्य और भारतीय मौर्य साम्राज्य उल्लेखयोग्य ख्रीष्टीय प्रथम शताब्दीर मध्य एशिया कुषाण जाति आरियानाय नियंत्रण करते सक्षम है तृतीय থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল এখানকার প্রধান ধর্ম এর পূর্বে অনেক বৌদ্ধ মন্দিরের ধ্বংসস্তূপ আজও আফগানিস্তানে দেখতে পাওয়া যায় হুন নামের মধ্য এশিয়া ও তুর্কি জাতি চতুর্থ শতাব্দীতে এসে কুষাণদের পতন ঘটায় ইসলামী পর্ব খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব সৈন্যরা আফগানিস্তানের নতুন ধর্ম ইসলাম নিয়ে আসে পশ্চিমের হেরাত ও সিস্তান প্রদেশের আরবদের নিয়ন্ত্রণে আসে কিন্তু আরব সৈন্য চলে যাওয়ায় মাত্র এখানকার জনগণ তাদের পুরানো ধর্মে ফিরে যায় দশম শতকে বর্তমান উজবেকিস্তানের বুখারা থেকে সামানিদ নামে মুসলিম শাসক বংশ আফগানিস্তান এলাকায় প্রভাব বিস্তার করা শুরু করে দশম শতাব্দীতে গজনবী রাজবংশ প্রতিষ্ঠিত হয় এতে এর পূর্ব পর্যন্ত মুসলমান ও অমুসলমানরা তখনও কাবুলের পাশাপাশি অবস্থান করত গজনবীর সর্বশ্রেষ্ঠ রাজা মাহমুদ গজনবী 998 থেকে 1030 খ্রিস্টপূর্ব পর্যন্ত এলাকা শাসন করেন এবং তার সময়ে তিনি কাফিরিস্তান ব্যতীত বাকি হিন্দু রাজাদের পরাজিত করে সমগ্র আফগানিস্তানের ইসলাম সুপ্রতিষ্ঠিত করেন গজনবী সাহিত্য ও শিল্পের কেন্দ্র পরিণত হয় এবং মাহমুদ গজনবী বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতা করতেন তার মধ্যে রয়েছে ঐতিহাসিকবিদ আল বিরনি ও কবি ফেরদাউসি
মাহমুদের মৃত্যুর পর গজনবীর প্রভাব হ্রাস পেতে থাকে এবং বারো শতাব্দীতে পশ্চিম মধ্য আফগানিস্তানে ঘুর শহরে ঘুরি রাজ্য প্রতিষ্ঠিত হয়। ঘুরিরা আরো আবার 1215 খ্রিস্টাব্দের মধ্যে এশিয়া খেয়ারিজমি শহর কাছে পরাজিত হয়। 1219 খ্রিস্টাব্দে মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান ও তার সৈন্যদের নিয়ে খেয়ারিজমি শহর হেতাত ও বলক এবং বামিয়ানে ব্যাপক ক্ষতিসাধন করে। মঙ্গলদের এই ক্ষতিসাধনের ফলে অনেক স্থানীয় লোকজন কৃষিজমি পরিপূর্ণ গ্রামীণ এলাকায় চলে যেতে বাধ্য হয়। 1400 শতাব্দীর শেষে মধ্য এশিয়ার সেনাপতি তৈমুল্লং আফগানিস্তান জয় করেন এবং ভারতে অগ্রসর হন। তার সন্তান ও পৈত্রেরা তার সাম্রাজ্যের পুরোটা ধরে রাখতে পারেনি, তবে তারা বর্তমানে আফগানিস্তানের অধিকাংশ হেরাত থেকে শাসন করতে সক্ষম হয়। ঘুরি থেকে তিমোরীয় সাম্রাজ্যের শাসনামলে এখানে ইসলামীয় স্থাপত্যের বিকাশ ঘটে। এ সময়ের তৈরি বহু মসজিদ ও মিনার আজ হেরাত, গজনি ও মাজারি শরীফে দাঁড়িয়ে আছে। হেরাতে 1500 শতাব্দীর ক্ষুদ্রাকৃতি চিত্রকর্মের একটি গুরুত্বপূর্ণ ধারার বিকাশ ঘটে। মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর আর বাবার দিক থেকে তৈমুরলঙ্গের বংশধর জহিরুদ্দিন মুহাম্মদ বাবর 1600 শতাব্দীর প্রারম্ভে 1504 সালে আরঘুন রাজবংশের নিকট থেকে কাবুল দখল করেন। এরপর 1526 থেকে তিনি ভারতে গিয়ে দিল্লির সালতানাতে আক্রমণ চালিয়ে লেদি রাজবংশকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের স্থাপন করেন। বাবর 1600 থেকে 1800 শতাব্দীর পুরোটা জুড়ে ভারতে অবস্থিত মুঘল সাম্রাজ্য ইউবেক, বুখারা, খানাত এবং পারস্যের সাফাভি রাজবংশের রাজারা আফগানিস্তানের দখল নিয়ে যুদ্ধ করেন। সাধারণত মুঘলেরা কাবুলের দখল রাখত এবং পারস্যিকদের হেদাব দখলে রাখত, আর কান্দাহারার শাসনভার প্রায়শই হাত বদল হতো। এ সময় পাশতুন জাতি তাদের শক্তি বৃদ্ধি করে, তবে স্বাধীনতা লাভে ব্যর্থ হয়। হুতাক রাজবংশ ও দুররানি সাম্রাজ্য। আহমেদ শাহ দুররানি 1747 থেকে আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা। 1709 সালে স্থানীয় ঝিলজাই গোত্রের নেতা মিরওয়াইজ হুতাক সাফাভিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং গুরগিন খানকে পরাজিত করে স্বাধীন আফগানিস্তানের স্থাপনা করেন। মিরওয়াইজ 1715 সালে মারা যান এবং তার স্থলে তার ভাই আব্দুল আজিজ সিংহাসনে আরোহণ করেন। মিরওয়াইজের পুত্র মাহমুদ হুতাক তাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য হত্যা করে। মাহমুদ 1722 সালে পারস্যের রাজধানী ইস্পাহানে আক্রমণ চালায় এবং গুলনাবাদের যুদ্ধের পর নগরীটি দখল করে নিজেকে পারস্যের রাজা হিসাবে ঘোষণা দেন। 1947 সালে আহমদ শাহ দুররানি কাদ্দাহার শহরকে রাজধানী করে এখানে দুররানি সাম্রাজ্যের পত্তন করেন। 1772 সালে অক্টোবরে দুররানির মৃত্যু হয়
এবং তাকে কান্দাহারে সমাহিত করা হয়। তার পুত্র তৈমুরশাদুর রানী তার স্থলাভিষিক্ত হন এবং তিনি আফগানিস্তানের রাজধানী কান্দাহার থেকে কাবুলে স্থানান্তরিত করেন। এ সময় থেকে দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে অনেকগুলো অঞ্চল হারাতে শুরু করেন। 1793 সালে তৈমুরের মৃত্যুর পর তার পুত্র জামান শাহ দুররানি ক্ষমতায় আসেন এবং ধারাবাহিকভাবে মাহমুদ শাহ দুররানি, সুজা শাহ এবং অন্যান্যরা সিংহাসনে আরোহণ করেন। স্বাধীনতা লাভ 19 শতাব্দীতে দেশটিতে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যকার দ্বন্দ্বে মধ্যবর্তী ক্রিয়ানক রাষ্ট্রে পরিণত হয়। 1973 সালে একটি সামরিক অভ্যর্থনের সামরিক কর্মকর্তাগণ রাজার পতন ঘটায় এবং প্রজাতন্ত্রের গঠন করে। 1919 সালে তৃতীয় ব্রিটিশ আফগান যুদ্ধ শেষে আফগানিস্তান যুক্তরাষ্ট্র থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। 1977 এর দশকের শেষের দিকে আফগানিস্তানে একটি দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধের হস্তক্ষেপের অভিপ্রায়ে 1979 সালে সোভিয়েত ইউনিয়নে আফগানিস্তানে আক্রমণ করে এবং সোভিয়েত আফগানিস্তান যুদ্ধ শুরু হয়। 1989 সালে সোভিয়েতরা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং এর সাথে দেশটিতে আরব আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। 1996 সালে তালেবান নামে একটি মৌলবাদী গোষ্ঠী কাবুল দখল নেয়। তালেবান সন্ত্রাসবাদী দল আল কায়দাকে আফগানিস্তানে আশ্রয় দেয়। 2001 সালের 11 সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ করে এবং 2001 সালের শেষে তালেবান উৎখাত করে। 2004 সালে আফগানিস্তানের সংবিধান নতুন করে লেখা হয় এবং একটি রাষ্ট্রপতি ভিত্তিক গণতন্ত্র শাসন চালু হয়। তালেবানদের পতনের পর জাতিসংঘ দেশটিতে বহুজাতিক গোষ্ঠীয় সরকার স্থাপনের উৎসাহ দেয়। জার্মানির বন শহরে এ নিয়ে সম্মেলনের পর 2001 এর ডিসেম্বরে আফগানিস্তানে একটি অভ্যন্তরীণ সরকার গঠিত হয়। 6 মাস পরে এটি মধ্যবর্তী সরকারের গঠিত হয় যা 2004 সালে একটি সংবিধান পাশ করে এবং নতুন সংবিধান অনুযায়ী আফগানিস্তানের প্রেসিডেন্ট ভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং 2004 সালে অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আফগানিস্তানে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করেন। আফগানিস্তানের প্রদেশসমূহ আফগানিস্তানের প্রশাসনিকভাবে 34টি প্রদেশ ও ওয়েলায়েতে বিভক্ত। প্রতি প্রদেশের নিজস্ব রাজধানী। প্রদেশগুলো আবার জেলায় বিভক্ত। এক একটি জেলা সাধারণত এক একটি করে শহর ও পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত। অভ্যন্তরীণ মন্ত্রী প্রতিটি প্রদেশের একজন করে গভর্নর নিয়োগ করেন। গভর্নর কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরীণ প্রদেশের প্রতিনিধিত্ব করেন। প্রদেশের পুলিশ প্রধানকে অভ্যন্তরীণ মন্ত্রী নিয়োগ দেন। শুধুমাত্র কাবুল শহরে এর ব্যতিক্রম দেখা যায়। সেখানে শহরের মেয়রকে আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন করেন এবং শহরটির প্রশাসন কাবুল প্রদেশ থেকে স্বাধীন। কাবুল শহর ও তার পেছনের তুষার। আফগানিস্তানের রাজধানী কাবুল দেশটির পূর্ব কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। অন্যান্য প্রধান শহরের মধ্যে রয়েছে দক্ষিণে কান্দাহার, পশ্চিমে হেরাত এবং উত্তরে মাজার শরীফ। ছোট ছোট শহরগুলির মধ্যে আছে পূর্বের জালালাবাদ, কাবুলে অবস্থিত
চারিকার এবং উত্তরের কান্দোজ ও ফাইজাবাদ। আফগানিস্তানের শিক্ষা। আফগানিস্তানে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। একটি হলো প্রাচীন কাল থেকে প্রচলিত মাদ্রাসা ব্যবস্থা। এখানে উলামাগণ কোরআন পড়া এবং লেখা এবং প্রাথমিক গণিত শিক্ষা দেন। অন্য শিক্ষা ব্যবস্থাটি 1946 সাল থেকে আফগানিস্তানের সংবিধান অনুসারে পশ্চিমা শিক্ষা ব্যবস্থা অনুসারে প্রবর্তিত করা হয়। এখানে সমস্ত বয়স স্তরে শিক্ষা গ্রহণ বিনামূল্য ও বাধ্যতামূলক ছিল, তবে এই ব্যবস্থা লক্ষ্য পূর্ণ হয়নি। 5 বছরের প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হয়। কাবুলে অন্যান্য বড় শহরগুলির মাধ্যমিক স্কুলের ব্যবস্থা ছিল, কিন্তু বেশিরভাগ আফগানই এমন এলাকায় বসবাস করে সেখানে স্কুল ছিল না। একাধিক দশক ব্যাপী যুদ্ধ ও দেশটির শিক্ষা ব্যবস্থা ধ্বস নামায় এবং একটি প্রজন্ম কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বড় হয়ে ওঠে। গৃহযুদ্ধের কারণে দেশটির প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চতর বিদ্যালয় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বেশিরভাগ শিক্ষক চাকরি ছেড়ে আফগানিস্তান থেকে চলে যায়। এরপর তালেবানরা এসে মাদ্রাসা ব্যতীত সকল ধরনের স্কুল বন্ধ ঘোষণা করে এবং মহিলাদের শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধ করে। কাবুলে কোরআন শরীফ মুখস্থ করার অনুমোদিত কোরআন শরীফ মুখস্থ করা অনুমোদিত ছিল। 2001 সালে তালিবানদের পতনের পর দেশটিতে শিক্ষা ব্যবস্থা আবার নতুন করে গড়ে তোলা হচ্ছে। কাবুলে বিশ্ববিদ্যালয় নতুন করে শুরু করা হয়। 2006 থেকে 2007 শিক্ষাবর্ষে প্রায় 40 লাখ ছেলে মেয়ে দেশটি প্রায় 9,500 স্কুলে শিক্ষা গ্রহণ করে। প্রাথমিক শিক্ষা বিনামূল্য ঘোষণা করা হয়েছে। 15 বছরের বেশি বয়স্ক আফগানিস্তানের মধ্যে সাক্ষরতার হার 36% হিসাবে করা হয়েছে, তবে পুরুষের সাক্ষরতার হার 51% এবং নারীদের 21%-র চেয়ে অনেক বেশি। আফগানিস্তানের স্কুলগুলির দারি, পাশতুন ও অন্যান্য ভাষা যেমন উজবেক ভাষায় পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ে কোর্সগুলি মূলত দারি ভাষায় পড়ানো হয়। 1932 সালে প্রতিষ্ঠিত কাবুল বিশ্ববিদ্যালয়ে দেশটির বৃহত্তম ও সবচেয়ে সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান। 1938 সাল থেকে 1968 সালের মধ্যে আরো নয়টি কলেজ প্রতিষ্ঠিত হয়। জালালাবাদে 1962 সালে প্রতিষ্ঠিত ননগহরহার বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা ও অন্যান্য বিষয়ে শিক্ষা দেওয়া হয়। এছাড়া কান্দাহার, হেরাত, বলক ও বামিয়ানে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় অবস্থিত। 1961 সালের আগে কেবল পুরুষেরাই স্নাতক পর্যায়ে শিক্ষা লাভ করতে পারতেন। এরপর থেকে সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো মহিলাদের জন্য মুক্ত করে দেওয়া হয়। 2006 সালে সহশিক্ষামূলক আফগানিস্তানে মার্কিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এখানে শিক্ষার মাধ্যমে ইংরেজি ভাষা মাজার-ই-শরীফ শহরে 600 একর এলাকা জুড়ে বলক বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হয়েছে। সমাজ ও সংস্কৃতি। আফগানিস্তানের সমাজ ও সংস্কৃতি। আফগানিস্তানের জনসংখ্যা বিভিন্ন জনগোষ্ঠীতে বিভক্ত। এই জনগোষ্ঠীগুলোর কতকগুলো আবার আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোয় বসবাস করে। পাশতুন জাতি আফগানিস্তানের বৃহত্তম জাতি। তারা বহুদিন ধরে আফগানিস্তানের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় ছিল। 1989 সালে সোভিয়েতের সৈন্য প্রত্যাহারের পর তাজিক, উজবেক, হাজারা ও অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠী একটি কোয়ালিয়েশন সরকার ক্ষমতায় আসে, তবে
1996 সালে তালেবানরা ক্ষমতা দখল করে পাশতুন অধিপত্যের পূর্ণ প্রতিষ্ঠা করে। 2001 সালে সেটি তালেবানের পতনের পর দেশটিতে প্রধান জাতিগত সম্প্রদায়গুলি সরকারি ক্ষমতার অংশীদারি করার সিদ্ধান্ত নেয়। 2004 সালে আফগান সংবিধানের আফগানিস্তানের বৈচিত্র্যময় জাতিগুলির অধিকাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ এতে সংখ্যালঘুদের যথেষ্ট ভাষাগত স্বাধীনতা দেওয়া হয়েছে। স্থানীয় ভাষা যেমন উজবেক তুর্কিমেন ভাষাকেও তাদের ভাষাভাষীর স্থানীয় এলাকায় সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। দেশটির সবচেয়ে বেশি কথিত ভাষা পশতুন ও দারি। পশতুন ও দারি ভাষাকে রাষ্ট্রীয় সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আফগানিস্তানের প্রায় 2/5 জনবংশ পশতুন জাতির লোক। হিন্দুকুশ পর্বতের দক্ষিণে এদের ঐতিহ্যবাহী আবাসস্থল। যদিও পশতুনরা আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে বসবাস করে, তাদের মূল কেন্দ্রশক্তি দেশের দক্ষিণের কান্দাহার প্রদেশে। এছাড়াও অনেক পশতুন উত্তর পশ্চিমের পাকিস্তান সীমান্তে বসবাস করেন। পুরুষ পশতুনরা প্রাচীন জাতিগত আচার মেনে চলেন, যে আচারের সাহস, ব্যক্তিগত সম্মান, প্রতিজ্ঞা, স্বনির্ভরতা ও আতিথেয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পশতুনদের মাতৃভাষা পাশতু এবং ইরানীয় ভাষাগোষ্ঠীর ভাষা। ধর্মই আফগানিস্তানের বিভক্ত জাতিসত্তার দৃঢ়তম বন্ধন। আফগানিস্তানের প্রায় 99% লোকই মুসলিম। এদের 94% সুন্নি এবং প্রায় 15% শিয়া মুসলিম। শহরগুলোতে অল্প সংখ্যক হিন্দু, শিখ, পারসিক ও ইহুদি ছড়িয়ে আছেন। 1960-এর দশক থেকে অনেক আফগান ইহুদি ইসরায়েলে পাড়ি দিয়েছেন। হযরত আলীর কবর মাজারি শরীফে অনেক মুসলিমের তীর্থস্থল। আফগান জীবনের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হল মোল্লা। যে কোনো পুরুষ যিনি কোরআন মুখস্থ বলতে পারেন, তিনি মোল্লা হওয়ার যোগ্য। মোল্লারা শুক্রবারের প্রার্থনা দিয়ে দাফন কার্য পরিচালনা করেন। মোল্লারা মানুষদের ইসলামের বিধিবিধান শিক্ষা দেন। তারা ইসলামী আইন অনুসারে সংঘাত নিরসন করতে এবং শারীরিক, সামাজিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান দেন। প্রত্যক্ষ গ্রামাঞ্চলে স্থানীয় মোল্লা ও স্থানীয় জমিদার খান মিলে নির্ধারণ করেন তাদের অনুসারীরা কি করতে পারবে আর কি করতে পারবে না। আফগানিস্তানের সাহিত্য। আফগানিস্তানের গল্প, কাথা বলার শিল্প এখানে সগৌরবের বিরাজমান। সম্ভবত ব্যাপক নিরক্ষরতার কারণেই এই শিল্পটি হারিয়ে যায়নি। সঙ্গীতের সাথে লোককথা বর্ণনা করার ঐতিহ্য আজও আদিত্য। এই লোককথাগুলো বর্তমানে আফগানিস্তানের অতীতের কথা মনে করিয়ে দেয়। আফগানিস্তানের জীবনের সমস্ত দিক নিয়ে এই কথাগুলি রচিত এবং এগুলির মাধ্যমে ঐতিহ্যবাহী মূল্যবোধ, বিশ্বাস, আচরণের শিক্ষা দেওয়া হয়। ইসলামী পূর্বে দাবি ও পাশতুন উভয় ভাষায় সাহিত্যের বিকাশ ঘটে এবং আরবি লিপির ব্যাপক ব্যবহার শুরু হয়। 1010 সালে ফেরদৌসি তার মহাকাব্য শাহনামা রচনা শেষ করেন। এতে দাবি ভাষার লেখা প্রায় 60,02 পাঙ্কত্তিক ছড়া আছে। দাবি আফগানিস্তানের শিল্পকলা ও স্থাপত্য। আফগানিস্তানের সব যুগের স্থাপত্য শিল্পকলা নিদর্শন পাওয়া যায়, যাদের মধ্যে আছে গ্রিক বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসস্তূপ, মন্দির, খিলান, স্তম্ভ,
সূক্ষ্ম কারুকার্যময় ইসলামী মিনার ও দুর্গ। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হেরাত ও মাজার-ই-শরীফের মসজিদ দ্বয়। পশ্চিম মধ্য উঁচু এলাকায় জাম শহরে একটি মসজিদের মিনার 1000 বছরের পুরানো কালে ইয়ে বস্তির মহান খিলান। তেল জিলা 40 ধাপ কান্দাহারের সম্রাট বাবরের রেখে যাওয়া পাথরের খোদাই কর্ম, বায়মিয়ানের যুদ্ধ, তা 2001 সালের মার্চে তালেবানদের ধ্বংস করে ফেলা গজনবীর বিজয় চূড়া, বাবরের সমাধি ও কাবুলের বালা শিষরা শিষার ক্ষুদ্র আকারের শিল্পকর্মের মধ্যে হেরাতের হালকা নীল সবুজ টাইলের কাজ, রঙিন কেলিওগ্রাফি বা হস্তশিল্প উল্লেখ, সোনারূপার গয়না, সূচি শিল্প ও চামড়ার বিভিন্ন দ্রব্য আজও ঘরে ঘরে বানানো হয়। তবে আফগানিস্তানের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম হল পারস্যিক ধাঁচের বানানো কার্পেট। সঙ্গীত। আফগানিস্তানের সঙ্গীত মূলত ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, কাথা ও নৃত্য, তা দিয়ে তৈরি বাদ্যযন্ত্র রোহাবকে পশ্চিম ভায়োলিন বা চেল্লোর পুরানো রূপ হিসাবে মনে করা হয়। অন্যান্য বাদ্যযন্ত্রের মধ্যে আছে স্তন্তর, হারমোনিয়াম, চং এবং তবলা ও ঢোল। পশতুন অঞ্চলে আন্তান নৃত্য জাতীয় নৃত্য। এতে নর্তকেরা একটি বড় বৃত্তে দাঁড়িয়ে হাততালি দেন এবং দ্রুত লয়ে সঙ্গীতের ছন্দের সাথে সাথে পা নাড়ান। ছুটির দিনে বা সপ্তাহের শেষে আফগানিরা নদীর তীরে তাদের বনে পিকনিকে গিয়ে গান গাইতে ও শুনতে পছন্দ করেন। আফগানিস্তানের কৃষি। আফগানিস্তানের খুব সামান্য এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উপত্যকায় কৃষি সম্ভব এবং এই কৃষি ভূমির সবগুলো ব্যাপক সেচের প্রয়োজন হয়। ঝর্ণা এবং নদী থেকে খাল, কায়েজ বা গানাত খুঁড়ে পানি আনা হয়। গম আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শস্য। এরপর রয়েছে যব, ভুট্টা ও ধান। তুলা ব্যাপকভাবে চাষ করা হয়। আফগানিস্তানের থেকে রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে ফল ও বাদাম গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে আঙ্গুর, তরমুজ খুব মিষ্টি হয়। এগুলো দক্ষিণ পশ্চিমে হিন্দুকুশের উত্তর হেরাতের আশেপাশের অঞ্চলে জন্মে। আফগানিস্তানের কিশমিশও রপ্তানি করে। অন্যান্য ফলের মধ্যে এপিকট, চেরি, ডুমুর, তুত ও ডালিম। উত্তর আফগানিস্তানে বিপুল পরিমাণের কারাকুল ভেড়া পালন করা হয়। এই ভেড়ার শক্ত কোকরানো লোম দিয়ে পারসিক ভেড়ার কোট তৈরি করা হয়। অন্যান্য জাতের ভেড়া ও ছাগল পালন করা হয়। আফগানিস্তানের আরেকটি অবৈধ আফিম উৎপন্নকারী দেশ হিসাবে 1990-এর দশকের শেষের দিকে এটি মায়ানমারকে হাঁটিয়ে বিশ্বের সর্বোচ্চ পরিমাণে আফিম উৎপাদক দেশে পরিণত হয়। এছাড়া হাশিশও তৈরি হতো। 2000 সালের জুলাই মাসে তালেবান সরকার ইসলামে আফিমের ব্যবহার নিষিদ্ধ বলে পপি
চাষে চাষ বন্ধ করে দেয়। 2001 সালে তালেবানদের পতনে গ্রামাঞ্চলে অনেকে স্থানীয় দরিদ্র কৃষকরা আবার আফিম চাষ শুরু করে। যদিও অভ্যন্তরীণকালীন সরকার আফিম ও পপি চাষে নিষিদ্ধ করেছিল। উৎপাদন শিল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে বছরগুলোতে আফগানিস্তানে ভারী শিল্পের বিকাশ ঘটে। 1965 সালে পশ্চিম জার্মানিতে একটি পশম কারখানা স্থাপনের পর পশমের উৎপাদন দ্বিগুণ হয়। সোভিয়েতের আফগান যুদ্ধের আগে আফগানিস্তানে প্রায় 200টি সরকারি কলকারখানা ছিল। এদের মধ্যে ছিল টেক্সটাইল, খাবার, বিশেষত শুকনো খাবার ও ফল, রাসায়নিক সার, সিমেন্ট, চামড়ার দ্রব্য এবং কয়লা, ইট বা চাপড়া বানানোর কারখানা। যুদ্ধের কারণে এগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়। আফগানিস্তানের হস্তশিল্প। ঐতিহ্যবাহী অষ্টভুজাকৃতির বুখরা ধাঁচের আফগানিস্তানের কার্পেট তুর্কিমিনিস্তান ও উজবেকিস্তানের কার্পেট বানিয়ে থাকে। বালুচিরা জায় নামাজ পশমের কার্পেট ইত্যাদি বানায়। উটের লোম ও তুলা ও মাঝে মাঝে ব্যবহৃত হয়। বিয়ের কনের সাজ পোশাক ও সুন্দর সূচের কাজও দেখতে পাওয়া যায়। আফগানিস্তানের খনন শিল্প। 1967 সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উত্তর আফগানিস্তানে বড় আকারে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস আহরণ শুরু হয়। 1980 এর দশকে সোভিয়েতের ইউনিয়নে বিপুল পরিমাণে গ্যাস রপ্তানি করা হতো। তবে 1989 সালে সোভিয়েতের সৈন্য প্রত্যাহারের পর তা থেমে যায়। একাদশ শতাব্দীতে প্রথম দিকে সেবের গান শহরের কাছে অবস্থিত মূল গ্যাস কেন্দ্র গ্যাস ক্ষেত্রগুলো আবার গ্যাস উত্তোলন শুরু করে। আফগানিস্তানে বিশ্বের সর্বোচ্চ মানের নীলাকান্তি মণির অন্যতম সরবরাহকারী। এছাড়াও দেশটির অন্যান্য দামি পাথর যেমন পান্না, চুনি ইত্যাদি খনিজ তামা ও লোহা পাওয়া যায়। একাধিক দশকব্যাপী যুদ্ধের কারণে আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদের আহরণ ও ব্যবহার অত্যন্ত সীমিত ছিল। বর্তমানে এর ব্যাপারে ব্যাপক প্রকল্প নেওয়া হয়েছে। আফগানিস্তানের প্রাণী ও জীবজন্তু। আফগানিস্তানের উদ্ভিদ রাজির সংখ্যায় অল্প কিছু বৈচিত্র্য। পর্বতের চিরসবুজ বন ও পপলার, হেজেল নাট, ঝাড়, কাঠবাদাম, পেস্তা বাদাম ইত্যাদি দেখা যায়। উত্তরের সমতল ভূমিতে মূলত শুষ্ক বৃক্ষহীন ঘাস ভূমি, আর দক্ষিণ পশ্চিমে সমভূমিতে বসবাসের অযোগ্য মরুভূমি। শুষ্ক অঞ্চলে গাছপালার মধ্যে রয়েছে ক্যামেল থন, লোকোইউড, মিমোসা, ইয়ামোইড, সেজব্রাশ ইত্যাদি। আফগানিস্তানের বন্য এলাকায় দেখতে পাওয়া যায় প্রাণীর মধ্যে আছে আরগালি, মার্ক পালো ভেড়া নামে পরিচিত, ইউরিয়াল, মাঝারি আকারের বন্য ভেড়া, আইবেক্স বা বুনো ছাগল, ভাল্লুক, নেকড়ে, শিয়াল, হায়না ও বেজি। এছাড়া বন্য শুকর, সজারু, সুচা ও বন্য খরগোশ, বাদুর এবং অনেক তৃণদন্তী প্রাণী দেখতে পাওয়া যায়। এদের মধ্যে কিছু স্তন্যপায়ী বিলুপ্ত হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন গ্যাজেল হরিণ, চিতা, বরফ চিতা, মার্কর ছাগল এবং বাকত্রিয় হরিণ। আফগানিস্তানে প্রায় 200টি জাতের পাখি দেখা মেলে। ফোমঙ্গ ও অন্যান্য জলচর পাখি গজনির উত্তর ও দক্ষিণের নদীর এলাকায় দেখতে পাওয়া যায়। হাঁস ও তিতির জাতীয় পাখি চোখে পড়ে, তবে পাখির অনেক শিকার করা হয়।
এবং এর ফলে কিছু কিছু পাখির অস্তিত্ব হুমকি সম্মুখীন, যেমন সাইবেরিয়ান বকা বক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।